বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে যোগ হচ্ছে জাপান ও ইতালি। সম্প্রতি দেশ দুটির সাথে ভিন্ন ফোরামে হওয়া আলোচনায় অনেকটাই একমত ঢাকা। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, টোকিওর কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার আগে করতে হবে গোপনীয়তার চুক্তি। মুর্শিদ হাসেবের রিপোর্ট। গেল বছর এপ্রিলে জাপান সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদেশের সম্পর্ক গড়ায় কৌশলগত পর্যায়ে, যেখানে যৌথ ঘোষণায় বাংলাদেশকে অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের তালিকায় যোগ করে জাপান। এরপর উভয় দেশের পক্ষ থেকে হয়েছে একাধিক আলোচনা। সম্প্রতি ঢাকা ও জাপানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তির বিষয়ে প্রস্তাব আসে দেশটির কাছ থেকে। জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, আলোচনা চলছে, আছে গোপনীয়তার ইস্যুও। সেল আর একটু পরে আসবে। আপনি জানেন যে জাপানের সাথে একটা ওএসএ যেটা আছে, অর্থাৎ অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, চারটা দেশের মধ্যে বাংলাদেশকে তারা ইয়ে করেছে, তো সেইটার জন্য একটা চুক্তি স্বাক্ষর করতে হবে, যে কিছু তাদের কনফিডেন্সিয়ালিটির ব্যাপার আছে, আরও কিছু ইয়ে আছে, তো সেই চুক্তিটা এখন ফাইনালাইজড হচ্ছে। তো সেই চুক্তিটা সাইন হয়ে গেলে তখন এটার মানে পথটা সুগম হবে যে এক্স্যাক্টলি কী কী আইটেম সেটার ব্যাপারে। গেল মাসে বৈঠক হয়েছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের সাথেও। ইতালিও বাংলাদেশের সামরিক সক্ষমতায় সহযোগিতার হাত বাড়িয়েছে। সচিব জানান, ইতালির প্রস্তাবও আছে আলোচনায়। ইতালির সাথে আমাদের অনেক আগের থেকেই বিভিন্ন রকমের সহযোগিতা চলছে, তারাও মেরিটাইম শক্তি হিসাবে আগের থেকে তাদের সুনামও রয়েছে, তো আমরা আগামীতে অবশ্যই আমাদের যেই ডাইভার্সিফিকেশনের যেই লক্ষ্য আছে প্রোকিউরমেন্টের ক্ষেত্রে ডিফেন্স আইটেমস, সেই ব্যাপারে ইতালি উইল বি ইন আওয়ার স্ক্যানার। জানতে চাইলে ইতালির রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে আগ্রহী তার দেশ। Bangladesh is the first troop contributor to the peacekeeping system of the United Nations, and therefore your armed forces need to be constantly up to the standard. So নতুন সরকার গঠনের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী চিঠি দিয়ে প্রতিরক্ষা চুক্তির আগ্রহের কথা জানিয়েছিল বাংলাদেশকে। মোশাদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।